চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের গাইনি বিভাগের রেজিস্ট্রার ডক্টর সুলতানা লতিফা জামান আইরিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয় করোনা আক্রান্ত হওয়ায় ডক্টর সুলতানার ফুসফুস বেশ ক্ষতিগ্রস্ত হয় বলে জানান চিকিৎসকেরা এর আগেও মা ও শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি ডক্টর আইরিন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখা সাংগঠনিক সম্পাদক ডক্টর মাইজুল আকবর চৌধুরীর স্ত্রী ছিলেন তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে কাজ শুরু করেন এখন পর্যন্ত করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে এগারো চিকিৎসকের মৃত্যু হয়েছে